ফেসবুকের মতো কিন্তু আপনি এখন থেকে ইমো লক করে রাখতে পারবেন। মানে ইমো লক বলতে আমি কোনটা বোঝাচ্ছি, ফেসবুকের প্রোফাইলটা আপনারা যেভাবে লক করে রাখেন, এখন থেকে ইমোর প্রোফাইল আপনি সেম ভাবেই লক করে রাখতে পারবেন। আমি সাধারণত যখন আমরা অনেকের ফেসবুকে ঢুকি, সাধারণত দেখে যে ফেসবুকটা মানে প্রোফাইলটা লক, ভিতরে কি আছে কিছু মানে তেমন একটা বোঝা যায় না বা পড়া যায় না। তো এখন থেকে মানে মেসেন এখন থেকে সরি এখন থেকে হচ্ছে ইমোতেও আপনি কিন্তু এটা করতে পারছেন, যে আপনি আপনার প্রোফাইলটা লক করে রাখতে পারতেছেন। প্রোফাইলটা লক করে রাখবেন, জাস্ট আপনার ইমো প্রোফাইলে যদি কেউ ভিজিট করে তখন কিন্তু আপনার প্রোফাইলে কি কি আছে এগুলো তারা দেখতে পারবে না। তো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব, এটা ইমোতে এখন পসিবল 2024-এ। তো আপনি আপনাদেরকে দেখিয়ে দিবে এটা কিভাবে সম্ভব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। যাবো হচ্ছে প্লে স্টোরে, তারপর আমরা এখান থেকে হচ্ছে ইমো লিখে সার্চ করব। ইমো ইমো লিখে সার্চ করার পর আপনার ইমোটা আপডেট আসছে কিনা দেখে নেবেন। দেখুন ইমোটা কিন্তু আপডেট চলে আসছে, জাস্ট আপনি এখান থেকে আপডেট দিয়ে নেবেন। যদি এখানে ওপেন লেখা থাকে তাহলে বুঝতে হবে আপডেট দেওয়ার দরকার নেই, আপনারা ওপেন করে ঢুকে যেতে পারেন। তো আপডেট থাকলে অবশ্যই আপনি আপডেট দিয়ে নেবেন। তো আমরা আপডেট দিয়ে নিচ্ছি, তারপর আবার ফিরছি। ওকে, আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের যে ইমোটা রয়েছে, ওকে আমরা ইমোতে প্রবেশ করলাম, এটা হচ্ছে আমাদের ইমো। এখন যদি আমি এখান থেকে একটা প্রোফাইলে ঢুকি, সাপোজ যদি আমি এখান থেকে এই প্রোফাইলটার মধ্যে ঢুকলাম, তারপর হচ্ছে এখান থেকে এই প্রোফাইলটার মধ্যে ঢুকলাম, এখন দেখুন তার প্রোফাইলের মধ্যে কি কি রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। অথবা আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, তো এখানে আসার পরে যদি আমি এই যে প্লাস আইকনে ক্লিক করি, তারপরে এখান থেকে মোরে ক্লিক করি, তারপরে যদি আমি আমার প্রোফাইলটার মধ্যে ক্লিক করি, তাহলে আমার প্রোফাইলের এ টু জেড কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। এখন এইভাবেই অন্যরাও আমার প্রোফাইলের সব কিছু কিন্তু এই যে মোর ইনফরমেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা এখান থেকে দেখে নিতে পারবে, আমার কি কি রয়েছে প্রোফাইলে তথ্য। ওকে, এখন আমি যদি জাস্ট এখান থেকে কি করব, এখান থেকে আমি যদি আপনাদেরকে এই রকমটা দেখাই, যে আমি যদি আরেকজনের প্রোফাইলটা ঢুকি, এই যে প্রোফাইলে ঢুকলাম, এখানে ক্লিক, দেখুন তার প্রোফাইলে কি আছে আমি কিন্তু কিছুই দেখতে পারতেছি না। ঠিক আমি এখন আজকের ভিডিওতে আমি যেটাই দেখাতে চাচ্ছি সেটার প্রোফাইলটা সেই সেটিংসটা অন করে দিলে আপনার প্রোফাইলটা ঠিক এরকম দেখাবে, কেউই আপনার প্রোফাইল থেকে কোনো কালেকশন পাবে না, মানে আপনার প্রোফাইলে কি আছে না আছে সে এইভাবে এমটি দেখাবে, কোনো কিছু দেখাবে না। তো জাস্ট আমরা কি করব, এটা কিভাবে করব, সেটা করার জন্য হচ্ছে আমরা ইমোতে আসার পরে আমরা নিচে দেখতে পারবো এখানে একটা প্লাস আইকন রয়েছে, জাস্ট আমরা কি করব প্লাস আইকনে ক্লিক করব, তারপরে হচ্ছে এখান থেকে দেখুন মোর নামে একটা অপশন রয়েছে, আমরা মোরে ক্লিক করব। মোরে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব, নিচের দিকে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন কিন্তু এখানে রয়েছে, জাস্ট আমরা প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করব। তারপরে দেখুন এখানে একটা অপশন কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লক প্রোফাইল নামে একটা অপশন রয়েছে এবং সেটা কিন্তু আমার অফ রয়েছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন প্রোফাইলটা কেমন দেখাবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, মানে প্রোফাইলে জাস্ট এই আপনার নামটা শো হবে, এই জাস্ট এতটুকু, আর প্রোফাইলের মধ্যে কি কি রয়েছে সেগুলো কেউই দেখতে পারবে না। তো এখন আমরা এটা কিভাবে করবো, জাস্ট দেখুন লক প্রোফাইল নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা এটা এনেবল করে দিব, জাস্ট এটাকে আমরা অন করে দিচ্ছি, এই যে অন করে দিলাম। অন করে দেওয়ার মানে হচ্ছে এখন যদি কেউ আমার ইমো প্রোফাইলে ঢুকে তাহলে কিন্তু সে কিছুই বুঝবে না যে আমার ইমো প্রোফাইলে কি কি রয়েছে, কি কি তথ্য রয়েছে, কোনো তথ্যই কিন্তু সে আমার ইমো প্রোফাইল থেকে দেখতে পারবে না। আর যদি এটা অফ রাখেন তাহলে আপনার ইমো প্রোফাইলে যদি কেউ ঢুকে তাহলে আপনার সব কিছু সে দেখতে পারবে।